وداعيا الى الله باذنه وسراجا وكمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد من الرجيم. بسم الله الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم بالزكاة فاعلون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده. يحسب أن ماله أخلده. كلا لينبذن في الحطمة. وما أدراك المعقدة التي تتلع على الأفئدة. إنها عليهم مقصدا في عمد ممددا. লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকিবে ছেঁড়া জুতোর পানে। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও ছিলে আমার মতো তাই পেকেছিল দাদুর চুল। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সনাম ধর্ম সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ ওনার সভাপতিত্বে আজকে আমার দ্বিতীয় প্রোগ্রাম। আর একটা প্রোগ্রাম বেলদাঘাতে করেছিলাম,
কোন একটা গ্রামে, আর একটা কোট কল আছে, ঠিক ঠিক শুক্রিয়া। মঞ্চ বসে আসেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্তর এলাকা থেকে আগত শ্রোতা বন্ধু যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন ফজিলতুল শেখ জনাব আব্দুল সাবর উমরি সাহেব, সাথে সাথে মাদ্রাসাকে কিছু দানও করেছেন। এখন নদিয়ার মানুষ তো এটা একটা অভ্যাসই আছে যে বক্তা স্টেজে উঠলে 10 মিনিটের পরে একটা খাতা ধরিয়ে দিলে তুমি আদায় করো, এটা একটা ব্যাপার আছে। কিন্তু একটা বক্তাকে মিনিমাম যদি 2.5 ঘন্টা টাইম থাকে তাকে 1.5 ঘন্টা বলতে দিতে হবে, তারপরে এটা প্রতিষ্ঠানের জলসা। আমারও মাথায় কাজ আছে, আমার মাথাতেও কাজ করছে যে এত বড় প্রতিষ্ঠানে বছরে একবার কালেকশনের উপরে চলে, এটা আমারও মাথায় খেলছে। তাই বলে এটা আমি বক্তব্য দিব, আপনি যদি মাঝে থেকে ঘুর ঘুর করে আমি পালাবো, এটা ভুলিয়ে দিয়েছি, রাগে বলছি না। প্রত্যেক সিস্টেম চেঞ্জ করতে হবে, প্রতিটা সিস্টেম। এখন আবার দেখছি বক্তা দাওয়াত দেওয়ার আগে জিজ্ঞেস করে গলা সুর ভালো তো, তুই সুর লিয়ে করবে কি? বক্তা দাওয়াত করার আগে জিজ্ঞেস করছে কমিটি আপনি সুর করে বলেন তো, তা তখন মনে মনে হয় যদি কাঁচা কুন চিলে এই লোকটাকে পেতাম একবার, এত রাগ। আচ্ছা আপনারা দেখেছেন জীবনে এরকম, এখানে তো সব শিক্ষিত মানুষেরা আছে। আচ্ছা আপনি জীবনে দেখেছেন যে কোন স্কুলের একজন টিচার তার ছাত্রকে এরকম ভাবে বলছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এই জীবনে দেখেছেন? না। জীবনে দেখেছেন আপনারা? না। আচ্ছা এবার বলুন এই লোকটার মাদ্রাসায় পড়ার টাইম আছে? না। আছে? না। এই এই যে বয়স্ক মানুষটা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম আছে? তাহলে ইসলাম শিখবে কোথায়? এই কোথায় শিখবে? এরকম জলসা তো দুটো একটা করে শিখবে, সব যদি একেবারে কানে হাত দিয়ে যদি এ মাথা সুর ধরে আর ওই নবদ্বীপে ছাড়ি তো বুঝবে কি? ও কিছু বুঝবে? কিচ্ছু বুঝবে না। কোনোদিন এরকম হয় আপনার সঙ্গে আমার দেখা হলো আপনি এরকম করে বলেন, মাওলানা মমতাজুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন, এরকম করে কেউ বলে? আপনি বাড়ি গেলে আপনার স্ত্রীকে বলেন, সাফিনার মা এত খিদে লেগেছে তাড়াতাড়ি ভাত দাও, কেউ বলে? এই বদমাইশি তুমি জায়গা পাও না, পৃথিবীর সব কথা কাটা কাটা করে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আর কোরআন হাদিস বলতে গেলে তোমার সুর লাগে। এই চিন্তা ভাবনা গুলো চেঞ্জ করো। আজকে সারা পৃথিবীতে সমস্ত ধর্মধর্মী মানুষরা ধর্মীয় ব্যাপারে ডেভেলপ হচ্ছে, মুসলমানরা হচ্ছে না কেন? আমাদের কারণে, আমাদের কারণে গতানুগতিক ভাবে যেটা হয়ে আসছে যদি ভাবেন ওই রকমই হয়ে আসবে তাহলে আপনি পাগল ছাড়া আর কিছু নয়। এখন এই লোকটা সাইফুল হাদিস ধরে না, আমি একটা ছোট খাটো মাওলানা। এখন উনি যদি ভাবেন যে আমি সাইফুল হাদিস মমতাজুল ইসলামের থেকে আমার বুদ্ধি বেশি তাহলে আমি মনে করি ওই লোকটা পাগল, কখন আমার থেকে বুদ্ধি বেশি হতে পারে না। উনি যোগ্যতা হতে পারে, উনি হাদিস পড়াতে পারে, আমার থেকে বর্তমান যুগের যে বুদ্ধিগুলো কাজ করে সেটা নেই। কারণ আপনাকে বোঝাচ্ছি আমি একটা বাস্তবে মেলাবে কি, আমি এখন কোথায় যেতাম এলাকায় বর্তমান থেকে এসেছি ধরে না, এলাকে যদি বড় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বলি যে আপনি গুগলে সার্চ করে বর্তমান যাবো রাস্তাটা বার করুন তো, রাতে তো জিজ্ঞাসা করার লোক নেই, পারবে না? পারবে না? পারবে না। আপনি একটা বাচ্চা ছেলেকে বলুন ও পেরে যাবে, ও পারবে?
আমাদের প্রত্যেক জিনিসের ডেভেলপ হচ্ছে, বুদ্ধি, রুচি, চাহিদা, পছন্দ, প্রত্যেক জিনিসের শুধু ডেভেলপ হচ্ছে না, আমাদের ইসলামিক বিষয়গুলো এই গতানুগতিক ভাবে প্রত্যেক বছরে জানা হয়, আজকেও তেমন হয়। কি বলছি বুঝতে পারছেন তো? আবার একজন বলছেন যে যারা দান করেছে নাম না বললে রেগে যায়, তাহলে পরে আর দান করবে না। বা এটা একটা নতুন কথা জানা হলো, দান করলে আবার তাদের নাম না বললে নাকি রেগে যায়। কি আশ্চর্য ব্যাপার! আলহামদুলিল্লাহ দান করুন মাদ্রাসায়, তাছাড়া এরকম ভাবে চলবে না প্রতিষ্ঠান। আমি আজকে আপনাদের সামনে একদম বিনা ভূমিকাতে কথা একটা একটা করে বলছি, যাদের ভালো লাগবে তারা শুনবে, আর যাদের ভালো লাগবে না ধৈর্য ধরে একটু বসে থাকে। আপনারা শোনা লাগবে না, মোবাইল টোবাইল চালান অসুবিধা নেই, তবে আপনি চলে যেন। আপনি চলে গেলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, ওলাম বক্তার বক্তব্য শুনতে আপনার অসুবিধা হবে। পৃথিবীতে জানেন যে প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, প্রত্যেক জিনিসের দেখেছেন ভালো আর মন্দ, তাই তো? ভালো আমল আবার বেদাত আছে না, জান্নাত আবার জাহান্নাম, পাস ফেল, সাদা বিপরীত কালো, প্রত্যেক জিনিসের দেখবেন বিপরীত একটা করে দিক আছে। জান্নাত বিপরীত জাহান্নাম, জাহান্নাম বিপরীত জান্নাত আছে না? আছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব ভালো করে উত্তরটা দেবেন। আচ্ছা বলুন তো, জান্নাত মানে কি সব জান্নাতের একই রকমের আরাম আয়েস? না। জাহান্নাম মানে কি সব জাহান্নামের একই রকমের সাজা? না। আল্লাহ তাআলা বলছেন আযাবুল আলীম, জাহান্নামে আমি কঠিন সাজা দেব। আবার এক জায়গাতে বলছেন আযাবুল আযীম, জাহান্নামে বড় আযাব দিব। আবার এক জায়গাতে বলছেন আযাবুল মুহীন, আমি জাহান্নামে লজ্জাজনক আযাব দিব। তার মানে জাহান্নামের আযাবের কোয়ালিটি আছে, তাই তো? ঠিক 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 তেমন জান্নাতের এরকম কোয়ালিটি। জান্নাতে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর নিকটে যখন জান্নাত চাইবে তখন একটা জান্নাত আছে যেটা মধ্যবর্তী স্থানে অবস্থিত, তার নাম ফেরদাউস। কেউ যদি এটা বলে যে জান্নাতের সর্বোচ্চ স্থান না, উচ্চ স্থান নয়, উচ্চ সম্মানের জায়গা এটা জান্নাতটা, তবে উচ্চ আসনে জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন লোক যদি সিয়াম পালন করে ও রায়হান নামক একটি জান্নাতে যাবে, তাই তো? এই রায়হান অন্য কেউ ঢুকতে পারে না, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই যাবে। তার মানে বোঝা গেল জান্নাত আলাদা পাক, এক এক আমলের এক এক রকমের জান্নাত। আপনাকে একটা জিনিস বোঝায়, এখানে আমল যেমন হবে ওখানে জান্নাতে কোয়ালিটি তেমন হবে। একটা ট্রেন ধরে নেন কলকাতা শিয়ালদা স্টেশন, ট্রেনটা যাবে দিল্লিতে, দেখবেন প্রত্যেক ট্রেনে তিনটে বিভাগ হয়, একটা হয় দেখবেন জেনারেল কম্পার্টমেন্ট, একটা হয় দেখবেন রিজার্ভেশন কম্পার্টমেন্ট, আর একটা হয় এসি কম্পার্টমেন্ট, তাই তো? আপনি দিল্লি যাবেন, শিয়ালদা থেকে ট্রেনে উঠেছেন, টিকিটের দাম নিয়েছে 400 টাকা, জেনারেল বগিতে যেতে হবে। মানে জেনারেল মানে এসি আছে ওর ঘাড়ের উপরের মাথা, কেউ বাথরুম করে হেলান দিয়ে ঘুমাচ্ছে, কারো বুকের উপরে কেউ পা দিয়ে শুয়ে আছে, এটা 400 টাকা টিকিট। কেউ আবার 800 টাকা দিয়ে টিকিট কেটেছে, ও রিজার্ভেশন সিট কনফার্ম, সিট পেয়ে যাবে। আবার কেউ 2000 টাকা দিয়ে টিকিট কেটেছে, ও এসিতে করে যাবে, তাই না? একটাই স্টেশন থেকে ছাড়বে, একই টাইমে ছাড়বে, একটাই ড্রাইভার চালাবে, একটাই খালাসি দিল্লি পর্যন্ত পৌঁছাবে, একই গতিতে চলবে। কিন্তু যাবার বেলা আরামের ব্যাপার, যার যেমন মাল তার তেমন আরাম,
বোঝাতে পেরেছি? 300 টাকা গুতাগুতি, এর ভালো তোর ভালো ব্যাপার, কেউ 600 টাকার টিকিট মোটামুটি, আর 2000 টাকার এসি তে যাবে। তা পৃথিবীতে আমলটাও ঠিক তেমন, টোটালটার নাম জান্নাত, টোটালটার নাম কি? জান্নাত। এখন এর ভিতরে এসটার ভাগ, কেউ রিজার্ভেশন, কেউ এসি, কেউ একদম টু টিয়ার এসি, থ্রি টিয়ার এসি, ফার্স্ট ক্লাস রিজার্ভেশন, কারো আরএসি, কারো ওয়েটিং, কারো কনফার্ম, কারো জেনারেল, এই যেমন বিভিন্ন বিভাগ, তা জান্নাতও ঠিক তেমন সিস্টেম। যেমন এখানে আমল করবে ওখানে জান্নাত তেমন কোয়ালিটির পাবে। কিছু লোকাল জান্নাত আছে আরাম কম, জান্নাত কত আরাম পাবেন না? 2000 টিকিট আর 300 টাকা টিকিট একই হয়? হবে হবে না? ঠিক তেমন জাহান্নামের যেমন কোয়ালিটি আছে, দুনিয়াতে মানুষের পাপের ওরকম কোয়ালিটি আছে। কিছু কিছু পাপ আছে মানুষ করলে তৃপ্তি পায়, তৃপ্তি পায় না? কিছু কিছু পাপ আছে, যেমন কি পাপ? আজ থেকে 30 বছর আগে দেবগ্রামে একটা সিনেমা হল ছিল, এ বয়স্ক লোকেরা বলতে পারবে, 30-40 বছর আগে তখন হলের ভিতরে ভিডিও চলত, তাই না? আর ভাঙা মাইক দিয়ে ভ্যানে করে গ্রামে গ্রামে হাঁটতে আসতো, অমুক হলে উত্তম কুমার আর সুচিত্রা রাম সব পরিবারে দেখার মতো বাংলা ছায়াছবি, টিকিটের দাম 2 টাকা, এখানেও পাওয়া যাবে, কাউন্টারও পাওয়া যাবে, কেউ যেন মিস করবেন না। সেদিন আপনার সালি এসেছে, যেদিন এই অ্যানাউন্সটা হচ্ছে আপনার সালি এসেছে, তা আপনার সালি এসে আপনাকে বলতে বিলাবাই চলে যাই, চলো বিলাবাই যাই। আপনার সালির বয়স তখন 16 বছর, টকটকে অপূর্ব সুন্দরী, আর আপনার বয়স তখন 23-24 বছর। হলে আপনার সালিকে নিয়ে গেলেন, সিনেমা শুরু হওয়ার আগে লাইট অফ হয়ে যায়, ভিডিওর আর কতটা আলো হবে, ঘর অন্ধকার, ওইদিকে উত্তম কুমার সুচিত্রা যা অভিনয় না করছে, আপনি 16 বছরের শাড়িকে নিয়ে হলে ওই আনন্দটাই করছেন, আর মনে মনে হচ্ছে 2 ঘন্টা সিনেমা না হয়ে যদি 18 ঘন্টার হতো ভালো হতো, মনে মনে হচ্ছে আপনার। আচ্ছা বলুন তো, এই পাপ করে আপনি তৃপ্তি পেলেন কি পেলেন না? তৃপ্তি পেলেন। তাহলে বলুন, এটা করার পরে পাপ হলো কি হলো না? তাহলে পাপ হলো, তৃপ্তিও পেলেন। আর একটা পাপ আছে, যে পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে, তিনি বলতেন পাপ করলে পরিশ্রম, ইয়েস, পাপ করলে পরিশ্রম মানে গা দিয়ে ঘাম ঘাম ছুটে যাবে। পাপ আছে কি পাপ? না কি বান্দা খোলা গ্রাম থেকে 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা, সাইকেলে করে ধানটা আনছে, ভালো করে বুঝবেন, আমি কিন্তু সুর করে বলবো না, এটা আমি আগেই বলে দিচ্ছি, তাদের যে ইচ্ছা শুনবে না চলে যাবে, পরবর্তী বক্তা এলে তারপর আবার সে এসে বসবে। তাহলে বান্দা করে 2 বস্তা ধান চুরি করলো ও সাইকেলে করে ধানটা বাড়িতে আনছিল, এখন ঠিক বান্দা করা আর ডিঙ্গেল গ্রামের মাঝখানে সাইকেলটা পাঙ্কচার হয়ে গেছে 2 চাকায়। আচ্ছা বলুন তো, ও ধান ছেড়ে আসতে পারছে না, সাইকেল ছেড়ে আসতে পারছে না, আরে 5-4 চাকা 2 বস্তা ধান রাখা আছে, বাড়ি পর্যন্ত আসতে ঘাম বার হবে কি হবে না? আচ্ছা এই যে ঘাম বার করলো, এতে নেকি হলো না গুনাহ হলো? ও তো চুরি করে চোর, তাই তো? আরে পাপ করলে অনেক সময় পরিশ্রম করা লাগে, অনেক সময় পাপ করলে তৃপ্তি পাওয়া যায়, আবার অনেক সময় নরমাল পাপ যেগুলো আমরা কিছু মনে করি না, কি আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে আর ধান শুকিয়ে রেডি, 10 মিনিটের মধ্যে ধানটা তোলা যাবে, এই সময়তে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার স্ত্রী তখন বলছে আল্লাহ তোলার চোখ নাই, আমি ধান শুকাতে দিলাম, আমার উপরই তো যত রাত, ওই লোকে তো মাদ্রাসা মসজিদে দান টান করি না, তুমি আমার ধানের বারোটা বাজিয়েছ আমি দান করবো? আপনার স্ত্রী এই কথাবার্তা বলে মনে মনে, দেখবেন 4-5 রকম ভাষায় গাল দেয়, আপনার স্ত্রী কখনো জানেই না যে এইটা বলার কারণে কত বড় পাপ কাজ হচ্ছে, এটা আপনার স্ত্রী ভাবে? তাহলে এখানে যেমন ইবাদতের কোয়ালিটি, ওখানে তেমন জান্নাতের কোয়ালিটি, এখানে যেমন গুনার কোয়ালিটি, ওখানে তেমন আজাবের কোয়ালিটি। জি এবার আপনাকে বলছি, সব থেকে দামি জান্নাত, জান্নাতটার নাম কি? জানা আছে
না হাবিয়া নয় না তার নাম অয়েল 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 সম্পর্কে আল্লাহ যে কথা বলেছে কোরআন মাজিদ অন্য জায়গায় কথা বলেনি এই দেখুন অয়েল সম্পর্কে আল্লাহ কি বলছেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামীদের আগুন তাদের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে ফি আমাদিন মুমাদ্দাদা লাস্টের শব্দ এসেছে আল্লাহ তাআলা বলছে ওরা যাতে পালাতে না পারে জাহান্নাম থেকে ফি আমাদিন মুমাদ্দাদা তাদেরকে আমি বড় বড় থাম্বাতে পেঁচিয়ে বেঁধে রাখবো হাবিয়া সম্পর্কে এরকম বলা হয়নি হাবিয়া জাহান্নাম আগুনের আগুন কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে হাবিয়াতে বেঁধে রাখবো আল্লাহ ওয়ালে বলছে জাহান্নামীদেরকে ভরে দিয়ে বেঁধে দিল যাতে ওরা কেউ পালাতে না পারে কঠিন জাহান্নাম আমি এক ঘন্টা অন্তত যদি টাইম পাই তাহলে এই দুটো কথা বলে দেব এই জান্নাত স্পেশাল ফেরদাউস এতে কারা যাবে যদি ছোট ছোট করে বলে দিই মানতে রাজি আছি আপনি তো দেখি কারা কারা মানবেন বলুন বলুন মানবেন তাই তো কথা যদি কড়াকড়ি হয় আর জাহান্নামে যাবে এই হাবিয়া নামক জাহান্নামে ওয়াইল নামক জাহান্নামে কারা এইটা বলে দিব ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পাপ আর না করব না যে পাপের কথা আল্লাহ উল্লেখ করেছে এই পাপ করলে জাহান্নামে বেঁধে রাখা হবে এই পাপ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলুন আপনাদের ইমান তো খুব তেজ আছে দেখতে পাচ্ছি খুব তেজ আলো ইমান আপনাদের আলহামদুলিল্লাহ শুকরিয়া নদিয়াতে আজকে আমার পাঁচটা প্রোগ্রাম হচ্ছে আমি যদি নদিয়া প্রোগ্রাম দিতাম তাহলে 50টা হতো আমি দিই ইচ্ছে করে ডিঙ্গিলটা দিয়েছি এটা খুব আমার দেখা স্বপ্ন ছিল ডিঙ্গিল মাদ্রাসার ছাত্র জীবন থেকে আমি নাম শুনছি আরে পিছনে বোঝা আছে এটা মোজাহিদ ও আমার ক্লাস ফ্রেন্ড আমরা দুজন একসঙ্গে পড়তাম ও আমাকে বললো মমতাজ একবার তোমার কাছ থেকে হবে দিন গেলে ওই জন্য এলাম এই যে এই কারণে আসতে চাই না নদিয়াতে ওই যে কিছু বলতে দিবে না আগে বলবে আদায়টা দিয়ে করো ওই জন্য আমার ভালো লাগে কিছু বলতে হবে আল্লাহ তাআলা প্রথম জান্নাতের ব্যাপারে বলছে জান্নাতটা প্রথম বলে দিই ফেরদাউসে করা যাবে প্রথম জান্নাতটা বলি তারপর ওইটা বলবো যদি টাইম থাকে আল্লাহ তাআলা বলছেন ফাদ আপনারা মুমিনুন নিশ্চয় মোমেনরা পরিত্রাণ পেয়ে গেছে পাবে কথা পাবে আল্লাহ কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন মোমেনরা পরিত্রাণ পেয়ে গেছে ওরা কল্যাণেই আছে কারা পরিত্রাণ পেয়ে গেছে কারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে খুব বিনয়ী নামাজে কি বিনয়ী এইবার আপনাকে বলছি নামাজে বিনয় কাকে বলে একটা একটা করে শুনুন প্রথম বিনয় শুরু হবে তার পরনের পোশাক থেকে আচ্ছা আমি মাওলানা মুহাম্মদ আলী ইসলাম বা আজকে জলসা তিনি সভাপতি আব্দুস সামাদ সাহেব উনি একজন শিক্ষিত মানুষ উনি যদি একটা গেরুয়া কালারে বা লাল টকটকে একটা পাঞ্জাবি পরে আর মাথায় যদি সবুজ কালারে একটা টুপি পরে চোখে যদি একটা কালো রঙের চশমা পরে এখানে যদি আসে লোক কি বলবে এ এক নম্বর ভন্ড বলবে কি বলবে বলবে তাহলে একটা মানুষ কত ভালো তিনটে জিনিস দেখলে বোঝা যাবে এক আমি মুমতাজুল ইসলাম কত বড় বক্তা কত বড় পণ্ডিত কত ভদ্র লোক আমার থেকে নিম্ন কোয়ালিটির লোকের সঙ্গে আমি কেমন ব্যবহার করছি এইটা দেখলে বোঝা যাবে এ কত ভালো লোক আমি কিছুই ছিলাম না মমতাজুল ইসলাম আমাকে কেউ জানতো না অনেক বক্তা আছে দেখেছি রুমে বসে দেখে আসসালাম আলাইকুম হাতটা বাড়াতেই চায় না মনে হয় কি লাল সাহেবের ব্যাটা কি একবার লাল সাহেবের ব্যাটা বক্তা হয়ে গেছে মানে বিশাল কিছু ব্যাপার কিছুই না আমি যদি এখন বলে করি আমি বক্তা তুমি মাদ্রাসা হেড মাওলানা তোমার সঙ্গে আমার সম্মান আমি এখন 15,000 টাকা দিয়ে পাবো তোমার এক মাসে 15,000 অসম্মান আমার সম্মান এটা যদি আমি বলি বা মনে করি তাহলে আমি বড় অদর্শ মানুষ কি বলছি বুঝতে পারছেন না আমি কতটা ভালো লোক এটা বুঝবেন কি করে আমি একটা রিক্সা চালকের সঙ্গে কত ভদ্রতা আচরণ করছি এইটা দেখে বোঝা যাবে লোকটা কতটা ভালো মানুষ এক দুই একটা মানুষ ভালো একটা মানুষ বিনয়ী একটা মানুষ ভদ্র এটা আপনি কি দেখে চিনবেন
আপনি চিনবেন তার পোশাক দেখে। একজন মৌলী সাহেব যদি গেরুয়া কালারের পোশাক পরে, লাল টকটকে যদি পোশাক পরে, অভদ্রদের মতো পোশাক পত্র পরে, মানুষ ওকে দেখে কি বলবে? যে রুচিটাই তো খারাপ বলবে, কি বলবে না? দুই, তিন নম্বর, তার পছন্দের উপরে ডিপেন্ড করবে, রুচির উপরে ডিপেন্ড করবে লোকটা কতটা ভালো। রুচি, রুচিটা কেমন আপনাকে বলছি শুনুন। 2013 সালে আমি পেপারে একটা কথা পড়েছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা সম্ভবত মগরাহাটে রাস্তার একটা পাগলি পেটে বাচ্চা চলে এসেছিল, একটা পাগলি। এখন ওই এলাকার বাজারের যত দোকানদার, একটা দোকানদার ওকে বদনাম দিচ্ছে, ওই দোকানদার একে বদনাম দিচ্ছে, বলছে তুই এ কাজ করেছিস, আবার কেউ বলছে না তুই এ কাজ করেছিস। ওখানে এমন পর্যায়ে মারামারি লাগলো যে মারামারির কারণে ওখানে পুলিশ ক্যাম্প বসে গেল। এখন ওখানে যে সব থেকে বড় অফিসার ছিলেন, উনি যে দায়িত্ব পেয়েছেন যে আমাকে এই আসামি ধরা লাগবে, উনি একদিন বৃষ্টি অবস্থাতে চেয়ার নিয়ে ঠিক এইভাবে বসে আছেন, আমি খবরে কাগজে গেছে, এইভাবে বসে আছেন চেয়ারে, আসামি ধরা যায় না, পাগলির সঙ্গে কে এ কাজ করলো, পেটে বাচ্চা পাগলি, ভালো করে বুঝবেন। উনি তখন দেখতে পাচ্ছেন যে একটা দোকানদার, খেরের চাল দেওয়া দোকানদার, এই চালের পানিটা পড়ছে টুকে টুকে, আর ও পানিটা হাত দিয়ে ধরে মুখগুলো ধুচ্ছে। পুলিশ অফিসার তখন ভাবছে যে এই লোকটার চালের নোংরা পানি যদি মুখ ধোবার কাজের ব্যাপারে ইতস্তত বোধ না হয়, এটা যদি রুচিতে না বাঁধে, তাহলে এই লোকটাই পাগলি পাগলির সঙ্গে ধর্ষণ করেছে, এই সেই কাজের আসামি। তাকে ধরে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্বীকার করলো, হ্যাঁ আমি এ কাজ করেছি। কি বুঝলেন আপনি? তার মানে রুচিতে বোঝা যাবে কে কত বড় ভালো লোক, কে কত বড় খারাপ লোক। আসসালামু আলাইকুম। ভারেগি ছাত্রদেরকে বলছি তোমরা সবাই অফিসে চলো খুব তাড়াতাড়ি, তোমাদের মাথায় এখনই পাক দেওয়া হবে। আর মেয়ে তোমাদেরকে তিনজনকে বলছি, মুসলিমা, আফিফা আর সীমা, তোমরা বালিকা বিভাগ থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। আর হাফেজ, তোমরা হাফেজে আব্দুল কাইয়ুম, তুমি তাড়াতাড়ি অফিস ঘরে চলে এসো, 14 জনায় তোমরা চলে এসো, তোমাদের মাথায় এখনই পাক দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, তারা সালাতে হবে বিনয়ী। বিনয়ী মানে কিছু মানুষ আছে দেখবেন সালাত আদায় করছে, 1.5 মিনিটে দূরে তার নামাজ পড়া কমপ্লিট হচ্ছে না, কিছু লোক আছে। হ্যাঁ আচ্ছা, ওর 1.5 মিনিটে দূরে তার হয় কি করে? হ্যাঁ এটা তো একটা ভাবনার বিষয়, হ্যাঁ যে 1.5 মিনিটে ওর 2 রেখা হয় কি করে? এমন করে সালাতে খাড়া হবে সে যেন আল্লাহকে দেখছে, আর মানে আল্লাহ তাকে দেখছে। রুকু সেজদা এমন করে দিবে, ভদ্রতা প্রকাশ পাবে, এমন করে নয় যেন কোথাও কোনো মাল ভুলে চলে এসেছে, ঠকা ঠক ঠকা ঠক উচ্চার বসছে, এইটা বিনয় নয়। আল্লাহ তাআলা বলছেন, আমার এই ফেরদাউস নামক জান্নাতে যদি যেতে চাও, খাশু তোমরা তোমাদের সালাতে বিনয় হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, কিছু নাই বলছে, মানুষ হা হা করে হাসছে, এর ভিতরে পড়ে গীবত, এর ভিতরে পড়ে পরনিন্দা। লাগবে শব্দের অর্থের ভিতরে পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, বেফাস কথাবার্তারা, সব এই শব্দটা জড়িত। আর এই কাজগুলো বেশি হয় কোথায়? চায়ের দোকানে দেখবেন, চায়ের দোকান করা আছে,
দোকানদার কাস্টমার বেশি হওয়ার জন্য ছোট একটা টিভি টাঙিয়ে দিয়েছে আর একটা বসার জায়গা করে দিয়েছে, মানে ও দোকানদারও বারোটা বাজাচ্ছে নিজেকে, আর আরো আনুষঙ্গিক পাবলিক যারা ওখানে যাচ্ছে তাদেরও বারোটা বাজছে। ওখানে শুধু গীবত আর গীবত, পরনিন্দা পরনিন্দা, হয় কি হয় না, শুধু পরনিন্দা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী সাফিয়ার ব্যাপারটা আপনার কেমন লাগে? আল্লাহ রাসূলের আর একটা বিবি নাম হলো তার সাফিয়া, সাফিয়ার ব্যাপারটা কেমন? সাফিয়া তো হালকা একটু বেঠে, এটা যেন বলতে চাইলেন বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি সাফিয়ার অনুপস্থিতিতে যে কথাটা বলেছ এই কথাটা যদি সাগরের পানিতে দরিয়ার পানিতে যদি ফেলে দেওয়া হয় তাহলে এই কথাটার কারণে দরিয়ার পানি পর্যন্ত কালো হয়ে যাবে। আয়েশা কি কথা বললে তুমি, সাফিয়া এখানে নাই আর তুমি তার ব্যাপারে বলছো যে সাফিয়া একটু হালকা বেঠে, কি কথা বলেছেন আয়েশা, কি কথা বলুন, কিছু কথা বলেছে, শুধু বলতে চেয়েছে যে এই রকম এরকম, মানে বোঝাতে চেয়েছেন হালকা একটু বেঁচে। আল্লাহ নবী বলছেন তুমি এত খারাপ কথা বললে যে তোমার কথা যদি দরিয়াতে যদি ফেলে দেওয়া হয় দরিয়ার পানিগুলি কালো হয়ে যাবে। আয়েশা বেফাঁস কথাবার্তা একদম বলা যাবে না, যদি কেউ বলে হেফাজত করে। আচ্ছা ইসলামে শুধু নারীদেরকে বারবার আমাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে যে মেয়েরা পর্দা করো, মেয়েরা পর্দা করো, নারীরা পর্দা করো, নারীরা পর্দা করো, এই বক্তব্য বেশি হয় না? আর তুমি পুরুষ মানুষ মানে তুমি কি করে ঘুরবে, তাহলে তুমি কি করে ঘুরবে? মেয়েরা পর্দা করলো করলো বুঝতে পারলো, মেয়েরা পর্দা করলো বুঝতে পারলো, তুমি তুমি তো পুরুষ মানুষ। শুনুন, একটা পুরুষ যেমন একটা নারীকে দেখে তার মধ্যে যৌবনের লালাই তো জাগে, ঠিক তেমন একটা নারীও তেমন একটা পুরুষকে দেখলে তার মনে কিছু খারাপ জাগে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর সাথে যেন না করে। কি বলছি বুঝতে পারছেন? একটা মেয়ের স্বামী তাল পাতার মতো, মানে হাওয়া দিলে উড়ে যাবে, তো ও আর একটা মেয়েকে যার স্বামী খুব চেহারা স্বাস্থ্য ভালো তো ওকে গিয়ে গল্প করছে তাল পাতার বউকে, কি গল্প করছে বলছে আমার স্বামী বুকের ছাতি যা জানিস কতটা, প্রায় 4 ফুট হবে, বুঝলেন না, তো বলছি এতটা বলছে স্যার দেখতে কেমন জানিস, দিকে সালমান খানকে টিভিতে যেমন দেখেছিস আমার বরটা না, আর এ রাতে শুয়েছে ভাবছে তাল পাতার পাশে শুয়ে আছে, এ এখন মনে মনে ভাবছে ওর যদি সালমান খান হয় আমি যদি এরকম একটা পেতাম আমার পক্ষে ভালো হতো, ভাববে কি ভাববে না, ভাববে। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ফুরুজ কি মাহফুজুন, এখানে উভয় লিঙ্গকে বোঝানো হয়েছে, নারীও পর্দা করবে পুরুষও পর্দা করবে, পুরুষের পর্দা কেমন, একটা পুরুষ মানুষ খালি গায়ে ঘুরতে পাবে না। বন্ধুরা আমার অনেক টাকা ইনকাম করেছে, অনেক গাড়ি বাড়ি ইনকাম হয়েছে, দুতলা বাড়ি করেছে, দিল্লিতে থাকে, বোম্বাইয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে বাড়ি এসেছে, হাতে দেখবেন সোনার চেন, সাদা লুঙ্গি কাঠের নিচে খালি গায়ে লাশ সাহেবের মতো ঘুরতেছে। একজন মহিলাকে দেখলে একটা পুরুষের মনে যেমন কাম ভাব জাগে, একটা পুরুষকে যদি কেউ লাবণ্য অবস্থায় দেখে একটা নারীর মনে ততটাই জাগবে। লিফরোজ কে মাহফিজ, উভয়কেই লজ্জাস্থান হেফাজত করতে হবে।
মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই ঘরে ঢুকতে পারবে না। স্বামী বাড়ি নেই, মামাতো ভাই আসবে, চলবে না। আবার এখন একটা কুটুম উঠেছে, কি বলছে, পাতানো কুটুম। পাতানো মামা ভাই, ক্ষতি কি আছে তোমার? পাতানো মামার 12টা বাজাবে, পাতানো মামা ঢং খুঁজে পাও না। তোমার স্বামী বাড়ি নেই, যদি তোমার নিজের ভাই অসুবিধা নাই, ভাইয়ের ছেলে অসুবিধা নাই, মুনের ছেলে অসুবিধা নাই, নিজের দাদু অসুবিধা নাই, নিজের চাচা অসুবিধা নাই, নিজের মামা কোন অসুবিধা নাই, তোমার স্বামী বাড়িতে না থাকলেও আসবে। কিন্তু কিন্তু যদি তোমার স্বামী বাড়িতে না থাকে, তোমার মামা তো ভাই, খালা তো ভাই, ফুফু তো ভাই, চাচা তো ভাই, কে ঢুকতে পাবে না। বন্ধু রে, আল্লাহ তাআলা বলছেন যে ফরজ কে মাহফিজ, ফেরদৌস নামক জান্নাতে যদি যেতে চাও তোমাদের 3 নম্বরের কাজ করা লাগবে। নারী পুরুষ উভয়কে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে, নারীও তার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন তাহলে তোদের জন্য এই দামি জান্নাত চা বরাদ্দ করা হবে। এখন আবার কিছু মেয়েরা বলছে পর্দা তো মনির ব্যাপার, ভালো মালের ভালো কাস্টমার, কানা বেগুনেরও কাস্টমার আছে, আছে না? আছে। তোমার যদি 50 বছর বয়স হয় বা 60 বছর, তোমার দেখে একটা ভুলা বসে আছে দক্ষিণ পাড়াতে, ও ভাবছে কখন সলিমনের বউ আসবে দেখবো। এটা বলছে কি বলছে সমাজে? আচ্ছা বলুন তো, দুনিয়ার সব ইঁদুর গুলো যদি ভাবে চোখ বন্ধ করে আছি, বিড়ালের হাত থেকে বেঁচে যাবে, আচ্ছা বলুন তো জীবনে বাঁচা যাবে? যাবে ইঁদুরদের এই সিদ্ধান্ত চূড়ান্ত? ভাবছে কি ভাবছে না একদম? আর এখন তো পর্দা বলে আর কিছু নাই, আছে কিচ্ছু নাই, আর যদিও বা ছিল এই বন্ধন এসে সব পর্দা তুলে দিয়েছে। 15 জন মিলে একজন কমিটি করে বলছে তুই ম্যাডাম হ, আমি সেক্রেটারি, দেখবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যাচ্ছে। বলছে কি হলো ভাবি, কোথায় যাচ্ছে? বলছে স্যারেরা ডেকেছে ওকে। যে কোন স্যার ডাকে? আল্লাহ ছাড়া কেউ জানে না। সপ্তাহে সপ্তাহে বলছে স্যারেরা ডেকেছে, বুঝলেন না? আগেকার দিনে মুসলিম মেয়েরা বাড়ির ভিতরে থাকতো, এখনকার দিনে এমন সরকারি বিভিন্ন কার্যকলাপ বা বিভিন্ন রকম ভাবে নারীদেরকে ঘর থেকে বার করার যে কত পলিসি চলছে, বুঝছে না? কিছুদিন আগে হয়ে গেল লাইন আর লাইন, লাইন আর লাইন, লক্ষ্মীর ভান্ডারের লাইন। হ্যাঁ, তার আগে হয়েছে গ্রুপ লোন বন্ধন, এইসব হ্যান ত্যান, লিঙ্ক করো এই করো তাই করো, এই আধার তোমরা যেতে পারবে। এবার একটা কথা আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিকুম আও মা মালাকাত আইমানুকুম, তবে তোমরা তোমাদের স্ত্রী অধীনস্থ দাস দাসীদের সঙ্গে যদি নিজেদের যৌবনের ইচ্ছাকে মিটিয়ে নাও, আল্লাহ তাআলা বলছেন তাতে কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। এই ছাড়া যদি তুমি বিকল্প ফানা নিপতে দাও, ওরা আজারিকা ফাউলাইকা হুমুল আদুল, তোমার স্ত্রী তোমার স্বামী দাস দাসী সিস্টেম এখন নেই, এই দুটিকে ছাড়া যদি অন্য কাউকে তালাশ করে, আল্লাহ তাআলা বলছেন আদম তারা হবে সীমা লঙ্ঘনকারী। পৃথিবীর জমিনে
যত রকমের পাপ কাজ রয়েছে বন্ধুরে, বিবাহের পরে যদি কেউ জেনা করে এর থেকে বড় পাপ আর কোন পাপ নাই। আল্লাহ তাআলা বলছেন থামানি দুতাগা ওয়ারা আজালিকা ফাউলাইকা হুমুল আদন। তুমি যৌবনে পদার্পণ করেছো, তোমার বয়স হয়েছে 16 বছর, তোমার বয়স হয়েছে 17 বছর, 18 বছর বয়স হয়েছে, তুমি বিবাহ করে না, বিবাহের পরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে করে নাও, পৃথিবীর কোন নারীর সঙ্গে করবে না। যদি পৃথিবীর অন্য কোন নারীর সঙ্গে তুমি যদি এই কাজ করে নাও, তাহলে ইসলামিক নিয়মে তোমাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ঢিল আর পাথর দিয়ে দিয়ে তোমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত পাপ রয়েছে এর তে জঘন্য কোন পাপ নাই। এই জন্য আল্লাহ তাআলা পরপর দুটো আয়াতকে এক জায়গায় এনেছেন। প্রথমে বলছেন নারী পুরুষ যৌবনের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, তারপরে বলছে তোমরা কি করো, নিজেদের স্ত্রী ছাড়া অন্য কাউকে তোমরা তালাশ করতে যেও না। সারা পৃথিবীর মাটিতে যত নির্যাতন, যত ধর্ষণ, যত রকমের নারী নিয়ে গেলেন, তার একটা মাত্র কারণ, সেটা হলো এই পর্দা না থাকার কারণ। সমীক্ষায় চালিয়ে দেখা গেছে যে সারা জীবনে একটি মাত্র শহর আছে যে শহরে আজ পর্যন্ত নারী নিরাপদ, কোন মেয়েকে ধর্ষণ করা হয়নি। আপনি জীবনে কোনদিন দেখেছেন যে মক্কা মদিনা শহরে কোন মেয়ে ধর্ষিত হয়েছে? শুনেছেন? দেখেননি? অথচ পুরীর জগন্নাথ মন্দিরে কিছুদিন আগে একটা 13 বছর মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দেখেছে? তার একমাত্র কারণ পর্দা না থাকার কারণে। নদিয়াবাসী আছে তো? আছে এগুলো পর্দা? আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি যে না, যেখানে যাবে নারী আর নারীতে ছেড়ে গেছে, জান্নাতুল ফেরদাউসে চান্স পাওয়া যাবে? যাবে করোনা বলছি আমি সনদিয়া মন, কেমন এতে মদের ঘরে নারীর আগমন, যদি বলো নামাজ রোজা দেখো পরহেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বারাকে, নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানি, মৌলবীয় মাওলানা আর হাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে তলে তলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশে লাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনলো সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটে রয়ে কিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাধা নাই কো আছে নারীর ফটো, ইফতো কিনল পটাশ কিনল রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার, সাইকেলের সামনে চাকায় মার্কেটে রয়ে নিচে, সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে, রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা যদি ফেরদাউস নামক জান্নাতে যদি যেতে চাও তাহলে সালাত সমূহকে তোমরা হেফাজত করো, আসরের নামাজ পড়বে, মাগরিবের পড়বে, ইশার পড়বে, ফজরের পড়বে না, জোহরের করবে না, 2 রেকাত করবে, 3 রেকাত ছেড়ে দিবে, এক অক্তর করবে, 2 অক্তর ছেড়ে দিবে, এই রকম নামাজিদের ব্যাপারে নয়। আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, শুনে রেখে দাও ওরাই জান্নাত
জান্নাতুল ফেরদাউসে যাবে কারা তারা বলছে যারা তাদের সালাত সমূহকে তাজাত করে সালাত সমূহকে কি করে হেফাজত করে দেখো তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনাহুম উলাইকাহুমুল ওয়ারিসুন এরা হলো জান্নাতের উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এরা থাকবে কোন জান্নাতে ফিরদাউসের ভিতরে থাকবে আল্লাহ এই কয়েকটা গুণ যার ভিতরে থাকবে এক সে কি কাজ করবে না এক নম্বরে কাজ করবে তে সব সালাতে বিনয়ী হবে দুই অনাত্মক কথাবার্তা থেকে দূরে থাকবে তিন আমানতের খেয়ানত করবে না প্রতিশ্রুতি রক্ষা করবে আর নিজের যৌবনের হেফাজত করবে স্ত্রী ছাড়া অন্য কোন পন্থায় যৌবনের চরিতার্থ করবে না এই এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হলো উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এবারে আর যেটা বলেছিলাম ওটা আর বলছি না এখনই মাথায় পাকি দেওয়া হবে না যারা মাদ্রাসার আদায়ের জলসা অনেক আদায়কারী তো এক একটা আলাদা আলাদা পদ্ধতি থাকে থাকে না সহিবুল মাওলানা একরকম পদ্ধতিতে আদায় করে আবার আমাকে বলতে বলে আমি একরকমের পদ্ধতিতে করবো আমার পরে যিনি আসবেন উনি আর এক ওনার পদ্ধতিতে করবেন যাই হোক শুক্রিয়া বক্তব্য শেষ এবার একটা সহি বুখারী একটা হাদিস বলি তার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যারা এখানে বসে আছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা সবাই ভালোবাসি সবাই সবাই বাসি তো বাসি আর আল্লাহ নবীকে আমরা না দেখি ভালোটা বাসি কেউ দেখিনি কিয়ামতের দিনে দেখার ইচ্ছা ইনশাআল্লাহ আছে সবাই ইনশাআল্লাহ আপনারা না বুঝে হাত তুলে আর এখন ইনশাআল্লাহ নিচে কথা বলার সমান হয়ে গেছে বলুন এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন একটা মানতে পেরেছেন বলুন মানতে পেরেছেন যদি আপনি প্রত্যেক জলসায় একটা করে হাদিস যদি মানতেন তাহলে আপনার এই অবস্থা থাকত আপনাকে দেখে বোঝা যেত আপনি একজন ইমাম বলা মুসলমান বোঝা যেত কি যেত না যেত মানে আপনি মানেন না আমি আপনি সবাই আসলে ব্যাপার হচ্ছে আমরা যেটা সুবিধা হয় ওটা মানি না আর যেটা অসুবিধা হয় সেটা মানি না যেটা সুবিধা হয় ওটা মানি এই টোটাল একটা মানুষ কিভাবে পরিচালিত হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এবং আল্লাহ একটা প্রেসক্রিপশন করে দিয়েছে তাই না এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের চলা লাগবে কি লাগবে না হ্যাঁ এক মিনিট একটা কথা বলে এবার আমি আদায়টা করছি এক মিনিট সহি বুখারীতে একটা হাদিস রয়েছে হাদিসটা কি সেটা হচ্ছে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন বর্ণনাকারী নিয়ে দেখো হযরত আয়েশা কোন দিদি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তোমার সাথে দেখা হবে তার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাতখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না দেশে নবীজিকে কয় কেন জানা বলা রাস্তা বেশি করে কয় একে নামের মানুষ শোনো হাদিসটি বোকারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আমরা জান আয়েশা আল্লাহ নবীকে ঘোষণা করে বলছ মজার নবী গো ইয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যদি একত্রিত হবে
আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্বনবী বলছেন আয়েশা যার হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহ নবীর আর একজন বিবি, নাম হলো তার সাহাদা, সাহাদার হাত লম্বা হয়ে গেল। আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ নবীকে বলছেন, যারা করে এই দুনিয়াতে কাঠের খন্ড দিয়ে হাত মাপলে ওই হাত মাপা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তুমি যদি আমার সঙ্গে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে দানের ব্যাপারে সবার আগিয়ে থাকতে হবে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে আবু বকরের কথা বললেন না, ওমরের কথা বললেন না, উসমানের কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না। নবী বললেন যার দানের ব্যাপারে হাত লম্বা, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা করে নিব। আল্লাহ নবী বলছেন, যদি বলছেন এটা বলতে হলো হাদিসটা অনেকবার শুনেছে। একটা কথা আছে বাংলাতে, ব্যাগ না করলে ভিক মেলে না, মেলে কিছু লোক দেখবেন রাস্তাতে এমনি থালি বসে আছে কেউ দেয় না, আবার কিছু লোক দেখবেন পায়ে আখের গুঁড়ি দিয়ে খাজিরের গুঁড়ি দিয়ে সাদা কাপড়ে ব্যান্ডেজ লাগিয়ে রেখেছে আর মাসি উঠছে উপরে, আর সবাই তখন ভাবছে লোকটা টাটকে অ্যাক্সিডেন্ট করেছে যে 10 টাকা দেয় যদি ছেড়ে যায় যায়। তাই কিছু চাইতে গেলে কিছু কি ভ্যাগ করতে হবে, তাই না? দেখবেন না ফুটপাতে কলা গাছে শিকড়, আম গাছে শিকড়, জাম গাছে শিকড়, এমন বলছে ঢুকে বাড়ি আফ্রিকা কঙ্ক জঙ্গল ছেলে গায়ে জড়ি মুড়ি এমন করে বলছে। বুঝলেন প্রফেসর মাস্টার সব চমকে যাচ্ছে, কঠিন বড় দাঁড়াতে হবে। 4-5 বছর বিয়ে করেছেন, বাপ হতে পারেননি, মা হতে পারেননি, আমার জড়ি মুড়ি এত পাওয়া, আরে কি কপালে কিছুই নাই, লাস্টে একটা ভাঙা মাই দিয়ে দুটা আম গাছের জাম গাছের শিকড় নিয়ে রোডের ধারে বসে আছে। ও যদি দুনিয়ার জড়ি বুড়ি দিয়ে যদি বাচ্চা কাচ্চা করে দিল, সরকার তোকে চাঁদে জায়গা কিনে ঘর করে দিত। ওকে কি করতো না? তা একটা কথা, ভ্যাকা করলে কিছু ঢেকে মেলে 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 না। যাই হোক, এই গ্রামটার নাম ডিঙ্গেল। এখন এই ডিঙ্গেল গ্রামের একটা ছেলে, বুঝলেন, এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, তার চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর ওই বান্দা তোলা গ্রাম থেকে একটা মেয়ে আছে এই গ্রামে ভিক্ষা করতে, তার চাল হয় প্রতিদিন 20 থেকে 25 কেজি। আর এই ছেলেটা ভাবছে কি ব্যাপার, আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও বাহির গ্রাম থেকে আসে, ওর 20-25 কেজি, কারণ কি? নিশ্চয়ই কিছু ঘটনা ঘটছে। আর এই ছেলেটা খুব রেগে ফুলে যাচ্ছে, আমি গ্রামের ছেলে, মানুষ আমাকে ভিক্ষা দেয় না। নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন না? আস্তে আস্তে করে মেয়েটা ছোট গাড়ি করে ডিঙ্গেল মাদ্রাসার সামনে আব্দুর রহমান মাস্টারের বাড়িতে ঢুকেছে। দুপুর তখন 12টা বাজে, মাস্টারের বিবিকে দরজায় নক করে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক না কি দিলে তোরা জান্নাত পাবি না। নবীর বেটি মেয়েদের মধ্যে তুমি দেখবেন যে মুরগি বেশি ডিম পারে, ও মরে গেল যেমন কাঁদবে, বাপ মরে গেল তেমন কাঁদবে, এত মরম মন হবে। এখন ওই মেয়েটা আব্দুল রহমানের বউ দেখছে, নবীর বেটি হলে হতেও পারে, দেড় দিন চাল দিয়ে এরকম করে চিটিংবাজি করে চালটা তুলছে। এখন গেরামের ছেলেটার খুব হিংসা হচ্ছে, ফাঁকা চিটিংবাজ মেয়ে রে, নবীর বেটির নামে চাল তুলছে, এ কি ভাবা যায়? আপনার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। ছেলেটা তখন আস্তে আস্তে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। চাই যে আমার হাফ হাফ স্বামী স্ত্রী ব্যাপার বলে মারা পড়ে গেছে, কঠিন মার্কি খুলে দেয়।
কি বলছি বুঝতে পারছেন তো? কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক মানুষের নাম ধরে ডাকবে, কিষান কানু, তারপরে নাম হচ্ছে কি? অজয়। এদের বাপ মা বেঁচে আছে? যদি মনে করেন দান করেছে এদের ব্যাপারে কিছু বললে অসুবিধা আছে? অসুবিধা কিছু নেই, দান করেছে ওর ভালোর জন্য করেছে, যেন সত্যটা বলে দিতে হবে, এসব নামগুলো চেঞ্জ করে দেন। কত সুন্দর নাম আছে হাদিস কোরআনে! ও আচ্ছা আচ্ছা, গায়ে মুসলিম। ও আচ্ছা আচ্ছা, যা এগুলো আমি তো জানি না। আব্দুল মজিদ 8000 টাকা। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে শোনো শোনো বসুন্ধরী, আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গাছে হিসাব কেটা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়, বন্ধুর যদি হইব শালা আমার কেন নাও, চলো শালা দুইজনাতে মুখের কথা কয়। এবং তাদেরই করে দেন 10000 তো দেন, আর কে দিবে? কে বলছে আগে দিতে দেন? এ চালাকি করিয়ে না, টাকা আছে তবু দিতে চাইছেন না তো? হ্যাঁ, চালাকদের কি হবে বলবো একটা কথা বলবো? তুমি যাবে যেন তুমি পড়ে আছো সাবধানে বসো, বলে দিই না, চালাকদের কি হয় এটা বলছি, 5 মিনিট আমার কাছে কেউ আসবেন না, এটা আমি বলতে দেন, মানুষকে কিছু বলতে তো হবে, আমাদের একটু হাসুন। মোবাইল চালাতে পারে না, শোনো পাতলা পায়খানা হচ্ছে মোটামুটি 13-14 বার হয়ে গেছে সারা দিনে, আর 2-3 দিন হচ্ছে, ওই লোকটা ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, 200 টাকা ফি দিয়ে দিয়েছে, এখন চাচা প্রেসক্রিপশনটা নিয়ে বাড়ি চলে এসেছে, তখন বউ জিজ্ঞেস করছে আগে কি বললো ডাক্তার, বলছি দেখ না কিছুই বললো না, কাগজে লিখে দিল 500 টাকা ঝেড়ে দিল, বুড়ো মানুষ তো। ওর বউ তখন বলছে প্রেসক্রিপশনটা নিয়ে তুই ফটিকের ফার্মেসি করে যাও তো, ফটিক দেখে তখন বলছে চাচা 2 ওষুধ দিয়েছে তোমায় খেতে, আর তোমার পেচাবার পায়খানা পরীক্ষা করতে বলেছি, মানে অনেকবার হয়েছে তো, ওই জন্য ডাক্তার দেখবে চেক করে পেটে কোনো সমস্যা আছে কি, এবার এটা শুনে চলে এসেছে, এখন ওর স্ত্রী গেছে বলছে পেচাবার পায়খানা পরীক্ষা করতে বলেছে, ওর স্ত্রী তখন বলছে হাগো কত টাকা করে পরীক্ষা করতে বলেছে সেটা জিজ্ঞেস করেছ? না তা তো করিনি। তো বয়স্ক লোক যদি রোদে আবার হেঁটে হেঁটে যাবো অতটা রাস্তা জিজ্ঞেস করতে, বরঞ্চ মাল একটু বেশি করে নিয়ে যাবো, যদি শর্ট পরে ওর থেকে দিয়ে দেবো, ওইটা ভেবেছে। রাতের বেলা খেয়েছিল বুড়ো মানুষ প্যান ভর্তি করে, আর আগেকার দিনে মিষ্টির দোকানে হাঁড়ি পাওয়া যেত, দেখেছেন ওই হাঁড়িতে এক হাঁড়ি পায়খানা করেছে, আর উপরে উপরে আপনার কি দিয়েছে একটা কাগজ দিয়ে জুত করে বেঁধেছে মিষ্টির হাঁড়ির মতো করে, আর বগলে নিয়েছে ওই পানি পেচ্ছাপের 1 বোতল বগলে নিয়েছে, নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তারের কম্পাউন্ডার দুটো তারা ভাবছে যে ওষুধে মনে হয় বড় কাজ হয়েছে, ওই লোকটা মনে হয় মিষ্টি আনছে,
এখন কম্পাউন্ডের মধ্যে একজন খুব চালাক, ও পুরোটাকে দেখে বলছে এক কাজ কর, ও এখানে পৌঁছানোর আগে মিষ্টি হাঁড়িটা আগে উঠিয়ে ফেলে, ডাক্তার যাতে বুঝতে না পারে দ্বিতীয় রাত্রে দুপুর বেলাতে খাবো দিয়ে না। এখন মিষ্টি হাঁড়ি নিয়ে ঘরে লুকিয়ে রেখেছে, ডাক্তার বাড়ি চলে গেছে দুপুর বেলাতে, বুঝলেন না? এরা দুজন ঘরে জানলা দরজা লাগিয়ে দিয়ে খেতে বসেছে, চালাকদের কি হয় সেটা বলছে। যে বেশি চালাক কম্পাউন্ডারের ভিতরে ওর নাম রাম, ও বলছে আমি তাহলে প্রথম একটা টেস্ট করে দেখি, নবদ্বীপের হবে না বহরমপুরের বৃষ্টি হবে, তো তা বাড়িতে জানি না। তো হাতটা ঢুকিয়ে দিয়ে ওই রসগোল্লার মধ্যে দই তো দই তো মানে বুড়া মানুষের পাতলা পায়খানা, ও বলেছে দই পানিটা হয়তো আগে জমজমে হবে, পুরো মানুষের যে ভাই যা বন্ধ হয় মুখে দিয়েছে চালাক যারা হবে মিষ্টি দোকানে দেখেছে কিছু মাছি আছে তারা দেখবে সাইজে রস খেয়ে পালা, আর কিছু মাছি আছে তারা তোদেরকে খেতে দেবো না একাই সব রস খাবো বলে মাঝখানে দেখবেন ডুব মারে, দেখবে পরের দিন সকাল বেলা কোলা ব্যাগের মতো মরে ফুলে আছে, দেখবেন বলছি টাকা আপনার ব্যাংকে আছে, টাকা আপনার বাড়িতে আছে, আপনি ডিঙ্গের মাদ্রাসাকে দিচ্ছেন না, তো আল্লাহ বলছে আমাকে তুমি চেনো না, যে গরুগুলো বেশি বদমাইশি করে তার মালিক দেখবেন গলায় মাছ ঝুলিয়ে দেয়, আল্লাহ বলছে আলমারিতে মাল ভরে রেখেছিলে দাওনি, এই যে তোমার রিপোর্ট করছো এই টাকা গুলো দিয়ে, এটা আল্লাহ পারে কি পারে না পারে? চলুন দুই চারজন ভাই অন্তত বলুন যে 10,000 টাকা আমি হাত তুলে দিলাম, আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, আচ্ছা চলুন। আরে ভাই দেন 10,000 টাকা, 1,00,000 দিবেন তো কি হলো, দেন এখানে তো বড় বড় দাঁড়িয়েছে আমি যা বুঝতে পারছি। আরে 10,000 না পারো তো 5,000 টাকা বলুন, জানি 5,000 টাকা দিব আল্লাহ তো মানে বরকত দিবে বলুন। আরে আপনি না দিলে প্রতিষ্ঠান গুলো চলবে কি করে, চলবে চলবে? জাযাকাল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম জাযা। তবে অনেকটাই এই গ্রামের বা অত্র এলাকার মানুষ মাদ্রাসায়, এই গ্রামের মাদ্রাসা বললে ভুল হবে তাই না, অত্র এলাকার মাদ্রাসা, এটা পুরাতন মাদ্রাসা ডিঙ্গেল। আপনাদের আরে একটা লোক 5,000 টাকা অন্তত বলুন যে আমি দিব, জি আসলে সব মানুষ তো ভাইকে দাম দিয়ে গিয়েছে, এখন আমি আর বিচার চালা যাবি করলে হবে, জি মাশাআল্লাহ। একজন রহমতের তাই দোয়া আমি করি, রহমত ভাই প্রথমে দিয়েছে আমার কাছে 20,000 টাকা, গানি রোজে টাকা বলে পরিচয় হলো, পরিমাণে 20,000 টাকা পাঠাইলো, টাকা হেন ভগবান আল্লাহ পাঠিয়েছে দালো, গরহন করে নিবে তুমি দয়া দাল, আমি যেন দারে হব নামে মন্তাজুল, মাফ করে দিবে তুমি জীবনের ভুল, 5 লক্ষ পঞ্জাকান নামাজে পড়াবে, মাঘে রমজান মাসে রোজা রাখাইবে, বিপদের হাতে হতে বাঁচাইবে তারে, যার কাছে যা আছে জি কে আছে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে,
আর আমি এসে চার্জ দিচ্ছি হয় আমার পরে ও এসে চার্জ দিবে যা সুবিধা তবু মানুষ তো দিচ্ছে আরেকজন ভাই এক হাজার টাকা এক হাজার এখানে যতই করালো বিন প্রবীণ এটা নিয়ে যে হরি আমির আমির তারপরে এতজন পাঁচশো টাকা পূরণ করিয়া দিবে মনের বাসনা আমিন আল্লাহুম্মা সরকার কাতার পাবে বানাতে मुझे जैसे गदा कर कभी शुरू पावे बना दे मशरू पर गे सुबह समक नाते नबी ने मेरे घर को कलम दिल को कलम पावे बना दे अजमल माशाल्लाह तारे का पूरा আছে বাস এক হাজার ঘর কাছে যাচ্ছে তাই না আল্লাহ আপনাদের দানগুলোকে গ্রহণ করে নি আমি কি চিনি লোকটাকে মা কেমন করে সন্তান হারিয়ে যায় শুক্রিয়া শুক্রিয়া এখন আমি তো মাতা পিতার জন্য 10,000 দিয়েছে আর 10,000 পরিচয় হলো পিতা মাতার নামে দানো যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার কেননা তোমার রবে পাঠিয়েছে দান বিপদের হাত হতে বাঁচাইবে তারে দোয়া ভিক্ষা চাই আমি তোমার দরবারে আমিন আল্লাহুম আমিন মজুর নাম দা
ভগিত হইল পরিমাণে 1000 টাকা পাইল নজরুল জমি আমি দোয়া করি কত ভালোরে দোষকার কত বা ভালো মত নজরুল জমি আমি কিবা দোয়া করি যদি মনে মুসিবত থাকে গ্রেফতার উঠাইয়া দিবে আল্লাহ কয়াতে তোমার কেন না তোমার রাগ পাঠিয়েছে দান গরহণ করে দিবে তুমি দয়াবান আমিন আমিন বেরোগা তো বেদানিতে ভারে তারে এলো নিজের রহমতে
কেহ দিল পাঁচশত একশত মাল গরহম করে নিবে তুমি দয়াবান দয়াবান প্রভু তুমি দয়াল কান্নারি নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারি আল্লাহ তাআলা বলেন জম্পুপুরে বাড়ি 2000 টাকা পিতা ও মাতার নামে পাঠিয়েছে দান করে নিবে তুমি দয়াবান যাদের নাম বলি নাম কথা কথাতে ৩৬০০ টাকা দিল হবে পাপ বাড়ি হুমায়া বেগম হুমায়া বেগম দেখো বলিতে হইল পরিমাণ সে ও দেখো 1000 দিল শুক্রিয়া মন্ডল 200 টাকা লালটু ডাক্তার 2000 টাকা সালাম শেখ 1000 টাকা মোস্তাকিম শেখ 200 টাকা শামসুল ভাই তুমি করে দিবে ভারি তুমি না করিলে ভারি কে করিবে আর গ্রহণ কালি হল তুমি করার চলে যেতে শুরু করেছে আল্লাহর রাস্তা দিয়ে পাঠিয়ে দেয়
দেরি করিয়েন না, আল্লাহ তাদের কাছে একা দান করুন। আলহামদুলিল্লাহ অত্র এলাকার মানুষ খুবই দানি, খুবই দান করেছে। তারপরে আমি বলবো আপনারা আরো সহযোগিতার হাত বাড়ান, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল মানে দায়ের একটা কারখানা, ইসলাম শেখার যে একটা কারখানা, এই কারখানা তো চালাতে হবে এতদিন। মুর্শিদ ভাই 5,000 টাকা আল্লাহ পাঠিয়েছেন গ্রহণ করে নিবে তুমি দয়াবান, দয়াবান প্রভু তুমি দয়ার না।